খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। করোনার দ্বিতীয় ঢেউ জেরবার করছে গোটা দেশকে, আক্রান্তের গণ্ডি পেরিয়েছে 3 লাখের অঙ্ক। বারে বারে সমস্ত সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। এরই মাঝে দেশ জুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় অন্যতম গুরুত্বপূর্ণ বস্তু এই অক্সিজেন। তাছাড়াও নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে অনেকেরই সময় অসময় দরকার পড়ে অক্সিজেনের। এই সংকটের মুহূর্তে কলকাতার একটি অক্সিজেন সাপ্লাই কেন্দ্রের কি অবস্থা দেখে নেওয়া যাক। স্যার বহুত জাদা ক্রাইসিস হ্যাঁ অভি সিলিন্ডার কা, কেন কি যেহেতু সিলিন্ডার এখন অ্যাভেলেবিলিটি নেই মার্কেটে, তো এখন যেহেতু মানে সিলিন্ডার ক্রাইসিস আছে এই জন্য সবাই মানে হ্যাভক প্যান্ডামিক হয়ে রয়েছে আর পাওয়াও যাচ্ছে না। এখন যারার কাছে আছে ওদের কাছেও মানে সিন্স থেকে অ্যাবিলিটি, ইফ ইউ আর গোয়িং টু সে অ্যাবাউট দি অ্যাবিলিটি, তো অ্যাবিলিটি হর জায়গায় নেই হ্যাঁ, ক্যুকি হর জায়গায় আপ বল সকতে কি মানে এবিলিটি হ্যাঁ, বট দেয়ার ইজ নো এবিলিটি অফ সিলিন্ডার্স ইন এনিওয়ার, কেন কি সিলিন্ডার্স হ্যাঁ স্টকস আর নেই, মানে এটা স্টকস কি মানে এটাও অন্য লোকরা দিয়ে গেছে, তারা ফিলিংস হয়ে রিফিলিং হয়ে ওরা পাবে এই সিলিন্ডার্সগুলো। আমার কাছে কোনো স্টকস নেই আর উই আর নট সেলিং রাইট নাও, মানে এখন কাকেও আমরা ডাইরেক্টলি বলছি উই আর নট হ্যাভিং দ্য এনি স্টকস ফর ইন মাই হ্যান্ড রাইট নাও। কন্টেনার মে লিকুইড তো আপকো মিল যায়গা, লেকিন সিলিন্ডার্স হ্যাঁ নেই, তো জো রিফিল হো পায়েগা পেলে সিলিন্ডার্স কাজ এবিলিটি হোনা হোগা তবে যাকার ও কন্টেনার মে গ্যাস ভরেঙ্গে তবে যাকার আপনার কাম হোগা, তো সিলিন্ডার পে আগে গ্যাস নেই ভর পাওগে তো আপ কন্টেনার পে লেকে ক্যা করেঙ্গে। নেই হমল কনসেন্ট্রেট কুছ নেই কর রে, আবি সবই কো হেল্প করনে কে লিয়ে হমল মানে খড়ে, ইয়ে আপকো মে বল সকতা হু, ক্যুকি জিসকে পাস ভি কন্টেনার হ্যায় মানে সিলিন্ডার্স হ্যায় मैं उनको हेल्प करने के लिए तैयार रहता हूँ, क्योंकि कम से कम मेरे पास अगर जो स्टॉक में रहेगा मैं उसको कम से कम जल्दी से जल्दी उसको रिफिल सिलेंडर्स दे देता हूँ उसके अगेंस्ट में। दे आर आस्किंग फॉर द नाइट मिड नाइट ऑल्सो, आई एम गिविंग देम डिलीवरी एट द मिड नाइट ऑल्सो, मैंने हमें उधर के असुविधा होते देव ना, क्योंकि हॉस्पिटल इज वन ऑफ द बिगेस्ट थिंग एंड लाइफ सेविंग देयर, मैंने वहाँ पे वेंटिलेटर चलता है, वहाँ पे आपका पर्टिकुलर इंडिविजुअल सिलेंडर्स मैंने पाइपलाइन के थ्रू से वो लोग लेते हैं ऑक्सीजन बेड में, तो बहुत कुछ होता है वेंटिलेटर्स और वो सब में सपोर्ट के लिए बहुत ज़रूरी होता है, अगर आप सिलेंडर्स नहीं दे पाएंगे तो फिर वो लोग पूरा प्रॉब्लमेटिक हो जाएगा, इसीलिए हम लोग उनको तो फर्स्ट प्रिवेंस है ही, उनको तो देना ही पड़ेगा क्योंकि वहाँ पे हज़ारों हज़ारों आदमियों का तागत है, लेकिन कम से कम हम ये जो छोटे सिलेंडर्स है, ये छोटे सिलेंडर्स है मैं उनको पूरा सपोर्ट दे रहा हूँ। मैं नाम प्रकाश सिंह रावत है, मैं प्रकाश ट्रेडर्स का ओनर हूँ। प्रकाश ट्रेडर्स মলের মধ্যে অক্সিজেন সিলিন্ডার আলাদা করে নেই, বাট আমাদের একটা স্টেশন আছে এবং মলে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে, ক্যাম্পসগুলো পাওয়া যাচ্ছে, এবং অসুস্থ হয় আমরা ওখান থেকে নিয়ে আমরা প্রোভাইড করব। এই যে অক্সিজেন প্ল্যান্ট, আমাদের রাজ্যে একটাও কোনো অক্সিজেন প্ল্যান্ট নেই, এটা কোথাও অভাব বোধ করছেন? অবশ্যই তো এত এত তো প্রয়োজন ছিল না, স্বাভাবিকভাবেই একটু তো এখন তো প্রয়োজন অনুভব করছি, মানে মানুষ অক্সিজেন অভাবে মারা যাচ্ছে অনেক জায়গায়, এতদিন পর্যন্ত একটা ব্যবস্থা চলছিল, আমরা নিশ্চয়ই আয় কি মানুষ কিছুটা ঠেকেও তো শেখে, এই যে প্রয়োজনটা যে ধরনের অসুখ হচ্ছে তাতে তো আগামী দিনে আমাদের এর উপর গুরুত্ব দিতে হবে, এটা খুব কঠিন কাজ নয়, করা যেতেই পারে, এই অক্সিজেন প্ল্যান্ট বসানো খুব একটা কঠিন কাজ নয়, হয়ে যাবে আমাদের রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা সমস্যা বুঝেছেন সেটাকে তো সমাধান করেছেন। অতিমারির এই পরিস্থিতিতে বেঙ্গল স্কুপ এগিয়ে এসেছে আপনাদের সাহায্যার্থে। কলকাতার কোথায় পাবেন অক্সিজেনের হদিশ জেনে নিন বিশদে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।